পুরাহুরিয়া নতুন জামি মসজিদ সবাহি মক্তবের ছাত্র ছাত্রীদের বার্ষিক প্রদর্শনী সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। উত্তর করিমগঞ্জের ফকিরবাজার স্থিত পুরাহুরিয়া নতুন জামি মসজিদ সবাহি মক্তবের শিক্ষক মৌলানা আফজল হোসেন কাসিমির পরিচালনায় বার্ষিক প্রদর্শনী সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। মক্তবের খচিকাজা পড়ুয়াদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এবং ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করতে মসজিদ পরিচালনা সমিতি ও মক্তব শিক্ষকের তৎপরতায় উক্ত প্রদর্শনী সভা সম্পন্ন হয়। মৌলানা শেখ মাহবুব আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে বৃহত্তর ফকিরবাজার এলাকার 6টি সবাহী মক্তবের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক প্রদর্শনী সভার আয়োজন করে পুরাহুরিয়া নতুন জামে মসজিদ কর্তৃপক্ষ। এতে স্থানীয় 6টি মক্তবের কচিকাঁচা পড়ুয়ারা গজল, কিরাত, নামাজ, আরবি ও বাংলা কথোপকথন সহ বক্তৃতা এবং বিভিন্ন ধরনের ইসলামিক প্রতিযোগিতামূলক প্রদর্শনীতে অংশ নেন। এতে উত্তীর্ণদের পুরস্কার প্রদান উপলক্ষে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে মসজিদের প্রেক্ষাগৃহে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরো প্রদর্শনী অনুষ্ঠানের সব কয়টি বিভাগের প্রতিযোগিতা মিলিয়ে প্রথম স্থান অর্জন করেছে পুরাহুরিয়া সবাহি মক্তবের ছাত্রী জন্নতি ফিরদোস চৌধুরী। দ্বিতীয় স্থান অর্জন করেছে শামিমা ইয়াসমিন চৌধুরী এবং তৃতীয় স্থান অর্জন করেছে তাহরিনা বেগম। তাদের তিনজনকেই নগদ ধনরাশি দিয়ে পুরস্কৃত করেন পুরাহুরিয়া নতুন জামে মসজিদ পরিচালনা সমিতি। এছাড়াও প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে বিশেষ পুরস্কার প্রদান করে আয়োজক মক্তব পুরাহুরিয়া জামে মসজিদ পরিচালনা সমিতি। এদিকে প্রদর্শনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবাহী মক্তবের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন দারুল উলুম শেখ আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসার শিক্ষক মুফতি ইমরান হুসাইন, মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ, ইমাম ও খতিব মৌলানা আফজল হোসেন কাসিমি সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আয়োজক কমিটির সভাপতি আব্দুর রহমান চৌধুরী। ব্যুরো রিপোর্ট, ব্রাক টেন টিভি বাংলা। আমাদের বড়পুরিয়া নতুন জামে মসজিদ সবাই মক্তবের ছাত্রছাত্রীদের প্রদর্শনী ও ওয়াজ মাহফিলের হয়েছে। আমি নিশ্চয় মনে করি যে আমাদের এমএম সাহেবের প্রচেষ্টায়, আমাদের মসজিদ কমিটির প্রতিবেদনের প্রচেষ্টায় এত সুন্দর হয়েছে। আমরা মসজিদের যে ছাত্রদের প্রদর্শনী ও ওয়াজ মাহফিলের যে চেষ্টা করছেন, ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ আমরা এই ওয়াজ মাহফিল রে ছাত্র প্রদর্শনী রে কবুল করতা। আর এই প্রচেষ্টার কারণে আমি আমরা ইমাম সাহেবরে এটা উপহার দিয়া, আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে এটা উপহার দিয়া মে সাহেবরে সাহেব হল আমরা এই মসজিদের মধ্যে প্রদর্শনীর মধ্যে প্রথম স্থান অধিকার করছেন। প্রথম স্থান আমরা মক্তব ছাত্রী জন্নতি ফিরদোস চৌধুরী, পিতা মহিউদ্দিন চৌধুরী। প্রদর্শনী পুরস্কার দিবা আমরার ওয়াজ কমিটির প্রেসিডেন্ট আব্দুর রহমান চৌধুরী। এখন দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে ছাত্রছাত্রীদের যে প্রদর্শনী মধ্যে দ্বিতীয় পুরস্কার কিছু টাকা দিয়ে আমরা দ্বিতীয় পুরস্কার আমার ইমাম আফজল হোসেন সাহেবে দিবা শামিমা ইয়াসমিন। এখন আমাদের প্রদর্শনীর তৃতীয় পুরস্কার দেওয়া হবে হাসান আহমেদ চৌধুরী, উনি দিয়ে দিবেন তাহরিনা বেগমকে, পিতা আফতার হোসেন।